মঙ্গলবার রাজভবনে রাজ্যের নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন সূর্যমণিনগরের বিধায়ক রামপ্রসাদ পাল। শপথ গ্রহণের পরে ছুটে যান দলের বিক্ষুব্ধ গোষ্ঠী নেতা বিধায়ক সুদীপ রায় বর্মনের বাড়িতে। আর এই ঘটনাকে ঘিরে উঠছে নানান প্রশ্ন। কেন গেলেন, কী কারণে গেলেন, কী কথাবার্তা হয়েছে তাদের মধ্যে, বিষয় নিয়েও শুরু হয় বিভিন্ন জল্পনা। এদিকে সোমবার প্রদেশ বিজেপির কার্যালয়ে দলের মন্ত্রী বিধায়কদের নিয়ে কেন্দ্রীয় কমিটির বৈঠক থেকেও মাঝপথে বেরিয়ে যান বিধায়ক সুদীপ রায় বর্মন। রাজভবনে মঙ্গলবার হাজির হননি নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে। সব মিলিয়ে অন্তত এক ধোঁয়াশা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোর।